শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগেই শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কর। রবিবার নদিয়া দক্ষিণের বিজেপির সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তীর কাছে লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দেন বিপ্লব কর। যদিও বিজেপির পদ থেকে পদত্যাগ করার পরে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এক রাশ খুব উগড়ে দিলেন বিপ্লব কর। বলেন, গতবার শান্তিপুর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নিঃস্বার্থভাবে লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তার ফলস্বরূপ শান্তিপুর বিধানসভায় জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কিন্তু তার সাংসদ পদ বহাল রাখার জন্য বিধায়ক পদ ত্যাগ করে শান্তিপুরবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন জগন্নাথ সরকার। এছাড়াও জগন্নাথ সরকারের মতো ব্যক্তি দলে থাকলে সেই দল কোনো দিনই সাংগঠনিক শক্তি গড়ে তুলতে পারবে না, অভিযোগের সুরে এমনটাই বললেন বিপ্লব কর। পাশাপাশি বিশ্বাসঘাতকদের সাথে দলে থেকে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে তিনি জানান। তবে কি শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগেই বিজেপির পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করতে চলেছে পদত্যাগী বিপ্লব কর? প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দুপক্ষ কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে, তা বর্তমান দাঁড়িয়ে আপনার অবস্থানটা কি? দেখুন, আজকে 3/10/2021 আজকের দিনে আমি এতদিনও ভারতীয় জনতা পার্টি শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি ছিলাম, কিন্তু আজ থেকে আমি শান্তিপুর টাউন ওয়ান বিজেপির যে সভাপতি সেই পদ থেকে ইস্তফা দিলাম এবং এই মুহূর্তে আমি জেলা সভাপতি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মাননীয় শ্রী অশোক চক্রবর্তী মহাশয়ের কাছে আমি আমার রিজাইন পত্র অলরেডি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। এখন ওনাকে আমি ফোনও করব যে ভারতীয় জনতা পার্টি শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতির পদে আমার পক্ষে আর থাকা সম্ভব না, তার কারণ জগন্নাথ সরকারের মতো ব্যক্তি যে দলে থাকবে সেই দল আমার পক্ষে করা সম্ভব না। কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে আপনি তো জগন্নাথ সরকারের হয়ে লড়াই করেছিলেন, তাহলে কেন আপনার এই পদক্ষেপ? শুধু আমি বলে নয়, শান্তিপুরবাসী থেকে শুরু করে নদিয়া জেলার মানুষরা প্রত্যেকে জগন্নাথ সরকারের উপরে ভরসা করেছিল। তিনটে বছর অতিক্রান্ত হয়েছে, সেই 3 বছরও সাধারণ মানুষের পাশে জগন্নাথ সরকার দাঁড়ায়নি। তারপরে কোনো রকম কাজ যদি শান্তিপুরে হয়ে থাকে, আপনারা শান্তিপুরবাসীর কাছে শুনবেন কোনো রকম কাজ করেছে কিনা। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে 21-এর নির্বাচন হলো, ভাবলো রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, সেই জন্য টিকিটটা এনে এখানে বিধায়ক হলো, তারপরে আবার রিজাইন দিয়ে দিল, শান্তিপুরবাসীর কথা ভাবলো না। যে ব্যক্তি সাধারণ মানুষের কথা শান্তিপুরবাসীর কথা ভাবে না, আর তিনি বলেন ভারতীয় জনতা পার্টির নাকি তিনি শেষ কথা নদিয়া দক্ষিণ জেলার, আর সেই কারণের জন্য আমার পক্ষে ওনার সাথে একসাথে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করা আমার পক্ষে সম্ভব না। আপনি আপনার পদ থেকে কবে রিজাইন দিচ্ছেন? আমি আজকে এই মুহূর্তে রিজাইন দিয়ে দিয়েছি। আচ্ছা, তা পরবর্তীতে অন্য কোনো দলে কি ঢোকার সম্ভাবনা আপনার রয়েছে? দেখুন, বিগত দিনে আপনারা দেখেছেন যে শান্তিপুরবাসীর পাশে আমি সবসময় ছিলাম সুখ দুঃখে, আগামী দিনেও শান্তিপুরবাসীর পাশে থাকবো এবং আগামী দিনে সময় বলে দেবে আগামী দিন আমি কোন দিকে যাচ্ছি। আপনার নাম? বিপ্লব কর।